হ্যালো, আমি মহিদুল ইসলাম শেখ, আর আপনারা দেখছেন এক্সপিরিয়েন্স অফ মহিদুল। তো এই চ্যানেলটায় আমি শুরু করছিলাম জাস্ট খেয়ালিপনা করে নিজের মন মর্জি মতো। ভেবেছিলাম ইউটিউবে ক্রিয়েটর হবো, অনেক কিছু ভিডিও বানাবো। অ্যাকচুয়ালি তা নয়, অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল যে আমি যখন কলেজে পড়তাম তখন আমি ইয়ে করতাম, ডায়েরি লিখতাম, মানে ডেইলিকার যা হতো ডায়েরিতে লিখে রাখতাম একজন অ্যাজ এ মাই মেমোরি। তো ভাবলাম এখন ডিজিটাল যুগ, কিছু ডিজিটালই করা যায়। তো সেই জন্য আমি ভাবলাম তাহলে যেরকম আগে ডায়েরিতে লিখতাম, এবার থেকে ডায়েরিতে না লিখে ভিজুয়ালি সেভ করে দেবো, মানে ভিডিও করে দেবো। তো আমি চ্যানেলটা এই জন্যই করেছিলাম এবং চ্যানেলের নামটাও এরকমই দিয়েছিলাম যে এক্সপিরিয়েন্সের সব মহিদুল, মানে মহিদুলের এক্সপিরিয়েন্স, মানে আমি যা কিছু ডায়েরিতে লিখতাম যে আজকে আমার সাথে কী হলো বা আমি কী জানি বা কী শিখেছি বা আমার নলেজ করবে। তো আমি ভাবছিলাম সেইগুলো সব কিছুই ভিডিও মানে ইউটিউব সেভ করে দেবো। এই জন্য নয় যে আমি ইউটিউবটা মনিটাইজ করবো এবং ইউটিউব থেকে টাকা কামাবো, সেরকম উদ্দেশ্যে করিনি, করেছিলাম এই জন্যই যে আমার যা নলেজ আছে সেগুলো এক জায়গায় স্টোর করে রাখবো ডিজিটালি। তো এরকম চিন্তাভাবনা থেকেই আমি এক্সপিরিয়েন্স অফ মহিদুল চ্যানেলটা শুরু করেছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে সেই ইচ্ছাটা বা সংকল্পটা হারিয়ে গেছে। তাই এখানে হিন্দি মিউজিক, কমেডি, অন্যান্য শর্টস ভিডিও এসব আসতে শুরু করেছিলাম। কিন্তু নাও টাইম টু ব্যাক, আমি এবার থেকে ভাবছি এই চ্যানেলে ব্যাঙ্কিং রিলেটেড, যেমন সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, পে লেটার, ইএমআই কার্ড, ক্রেডিট কার্ড, তো এইগুলো কীভাবে, মানে কীভাবে অ্যাকাউন্টগুলো খুলবে এবং কোন অ্যাকাউন্টে কী লাভ বা কোন কার্ডটা করার দরকার, কোনটা দরকার নেই, বা খুব সহজ উপায়ে কমসে কম সিভিল স্কোরে বা মানে নো স্যালারি ইনকাম, নো ইনকাম প্রুফ এসব দিয়েও কীভাবে কাজগুলো করা যাবে, সেরকম রিলেটেড একটা ভিডিও, একটা নয় অ্যাকচুয়ালি একটা সিরিজ, মানে একটা প্লেলিস্ট তৈরি করতে চলেছি আমার এই চ্যানেলে, যেখানে অনলি ফাইন্যান্সিয়াল ভিডিও থাকবে। সো আই হোপ ইউ লাইক ইট, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।